আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম, অনেকদিন পরে আজকে ব্লগটা দেওয়া। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করি। আসলে আমি মানে বিকালে এটা বানিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি হচ্ছে আজকে পাকোড়া বানাবো একদম খুবই সহজ উপায়ে, হচ্ছে আপনার পেঁয়াজ, মানে পেঁয়াজ আছে না, পেঁয়াজের পাকোড়া আর কি। তো সাথে আমি একটু চিকেনও দিব, মানে এটা হচ্ছে ঘরে থাকাতে, আর না থাকলে এটা অপশনাল। তো আমি হচ্ছে কী কী দিলাম আপনারা প্রথমেই দেখলেন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু রসুন বাটা দিয়েছি। আর আমার বললাম তো ঘরে মানে মুরগি ছিল, ওইটাকে আমি একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ওইটা দিলাম। সাথে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এখন এটাকে আমি হচ্ছে একদম ভালো করে হচ্ছে মেখে নিব। বললাম তো চিকেনটা থাকলে ব্যবহার করবেন, না থাকলে নাই। এটা হচ্ছে একদম ঘরোয়া মানে উপকরণে আর কি, পেঁয়াজের পাকোড়া, আটা আর পেঁয়াজ দিয়ে শুধু করা যাবে। তো এখন আমি সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিলাম। মেখে এখন আমি হচ্ছে এটাতে দিয়ে দিব হচ্ছে আটা, লবণও দিয়ে দিলাম, লবণের কথা বলতে মনে নেই। আর চাইলে আপনারা এটাতে একটা ডিমও দিতে পারেন, তাহলে হচ্ছে মানে এটা আরও ভালো লাগবে, ক্রিসপিও হবে, আবার খেতেও মানে স্বাদ লাগবে। তো আমি আর হচ্ছে ডিমটা দিলাম না, যেহেতু আমি হচ্ছে চিকেন দিয়েছি, তো এই জন্য আমি হচ্ছে ডিমটা আর ব্যবহার করলাম না। তো এখন আমি দিয়ে দিলাম আটা। তো আপনারা হচ্ছে পরিমাণ মতো আটা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মেখে, নর্মাল মানে নর্মাল পানি দিয়ে হচ্ছে এটাকে একটু মানে নরম একটা ডো করে নেবেন। তো এই তো আমার কাছে মনে হলো আটাটা কম, এই জন্য আমি হচ্ছে আর একটু আটা দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, একটু একটু পানি, একটু একটু করে পানি দিয়ে মিক্স করবেন, কারণ বেশি পানি দিলে হয়তো বেশি হচ্ছে নরম হয়ে যাবে, তাহলে হচ্ছে পাকোড়াটা সুন্দর মতো হবে না। তো আমি একটু একটু পানি দিয়ে হচ্ছে মানে করে নিতেছি, আর এটাতে একদম বেশি পরিমাণে পানির প্রয়োজন হবে না, যেহেতু আমি এটাতে পাকোড়া বানাবো। তো এই তো আমি একদম হালকা পরিমাণ পানি দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিলাম। আর এই তো দেখেন আমার ডোটা কেমন হয়েছে, এরকম হবে ডোটা। তো এখন হচ্ছে মাখা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে এক সাইডে হচ্ছে 5 মিনিটের জন্য হচ্ছে রেস্ট রেখে দিব। এতো আমি হচ্ছে এখন ডোটাকে হচ্ছে মানে ঢাকনা দিয়ে হচ্ছে 5 মিনিট রেখে দিব। তো রেখে দেওয়ার পরে আমি এখন অন্য দিক দিয়ে হচ্ছে, তো এই তো আমার ডোটা হচ্ছে মানে হয়ে গেছে রেডি। আমি হচ্ছে এটাকে 5 মিনিট রেখে দিলাম, এখন আমি হচ্ছে এটাকে মানে ভাজবো। তো এর জন্য আমি হচ্ছে একটা মানে কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে মানে গোল গোল শেপ করে হচ্ছে পাকোড়া দিয়ে দিব, মানে পাকোড়ার শেপ আমরা যেভাবে করে থাকি আর কি, ওইভাবেই হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিব তেলে। তো আমি হচ্ছে একটা একটা করে হচ্ছে সবগুলো পাকোড়া সুন্দর করে হচ্ছে তেলে দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে এক এক করে হচ্ছে সবগুলো হচ্ছে পাকোড়া মানে দিয়ে দিলাম আর কি, আর তেলটাও হচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি হচ্ছে ভিডিওর প্রথমেও বলেছি, এখনও বলতেছি আবার, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন, হয়তো বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লাগতে পারে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমি হচ্ছে পাকোড়াগুলো হচ্ছে এই তো দিয়ে দিলাম, এখন এগুলোকে হচ্ছে আমি লাল লাল করে ভেজে নেবো। খুবই সহজ উপকরণে, সহজ ঘরোয়া উপকরণে হচ্ছে পাকোড়া। তো এটা হচ্ছে হয়তো বা অনেকেই জানে, অনেকেই জানে না, তো যারা জানে তারা তো জানে জানেই, আর যারা জানে না ভিডিওটা হচ্ছে তাদের জন্য। যখন ঘরে আমাদের অনেক সময় হচ্ছে কিছুই থাকে না, বিকেলে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তখন চাইলে পেঁয়াজ আর হচ্ছে আটা দিয়েও এটা তৈরি করে নেওয়া যায়, আর মুরগিটা থাকলে মানে দেওয়া যায়, আমি হচ্ছে যেটা দিলাম। তো এই তো আমি হচ্ছে পাকোড়াগুলো হচ্ছে মোটামুটি ভেজে নিয়েছি, দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর অনেক ক্রিসপি এবং হচ্ছে কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছিল। এটা হচ্ছে গরম গরম হচ্ছে সস দিয়ে হচ্ছে খেলে খুবই ভালো লাগবে। তো আমি ওইগুলো উঠিয়ে হচ্ছে বাকি যেগুলো ছিল ওইগুলোও হচ্ছে সুন্দর করে তেলে দিয়ে দিলাম, আর আমার পাকোড়াগুলো হচ্ছে একদম মোটামুটি হচ্ছে বানানো হয়ে গেছে। এটা কিন্তু চাইলে ভেষণ দিয়েও করা যায়, মানে আটার পরিবর্তে ভেষণ দিয়েও দেওয়া যাবে।
তো আজকে হচ্ছে অনেক ছোট একটা ব্লগ, মানে শেয়ার করলাম আপনাদের সাথে একটা মানে রেসিপি। আপনাদের যদি ভালো লাগে মানে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যারা হচ্ছে আমার ভিডিও শেষ পর্যন্ত আমার পাশে আছে মানে রয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার হচ্ছে পাকোড়াটা হচ্ছে কমপ্লিট তৈরি করা। দেখেন অনেক মানে দেখা মানে অনেক ক্রিস্পি হয়েছিল। আর হচ্ছে বিকেলে হচ্ছে চায়ের সাথে এই পাকোড়াটা খুবই ভালো লাগে, ঝাল ঝাল হচ্ছে মানে এটা চা তারপরে হচ্ছে সসের সাথে মানে পরিবেশন করলে খুবই ভালো লাগবে খেতে। তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।